ফ্রোজেন বাংলাদেশের মাংস মনে হচ্ছে আমরা সবাই মিলে বিস্কিট ভাইয়া বিস্কিট নিয়ে দিয়ে দিচ্ছি তোর ভালো লাগতেছে বাসায় আসো নিচে আসো হ্যাঁ এটা তো ইজি মানে জাস্ট আমি দুধটাকে একটু বয়েল হওয়ার পর তারপরে ঢেলে দিছি আর কি ঈদের সময় তাহলে বাংলাদেশের এই সময়টা লাগবে লাচ্ছা সময় বাংলাদেশের লাচ্ছা সময়টা স্পেশাল হাঁস অনেকদিন ভ্যাকেশন পর যে দেখতেছো কেমন লাগতেছে অনেকদিন তো বেড়াইছো বাংলাদেশে প্রায় 2 মাসের মতো ছিলাম বেড়ানোর উপরে ছিল এখন আবার তোমার লন্ডনের জীবন শুরু ব্যাচেলার লাইফ শুরু হ্যাঁ ব্যাচেলার লাইফ তো অবিয়াসলি কেমন লাগতেছে তোমার বলো এটা তো ভালো লাগার কোনো কিছু নাই এখানে কি আমাকে মিস করবা এটাই ভালো হবে বাংলাদেশ যাবা নাশ কি বাংলাদেশ যেতেছ নাকি আবার বাংলাদেশ চলে যাচ্ছি আমাদেরকে একা রেখে রেখে বাংলাদেশ চলে যাচ্ছে যে পুরা লাগেজ গুছাই ফেলতেছে নাশ রাফান তুমি এতদিন থাকার পর এত ওদের মায়া সৃষ্টি হয়েছে তোমার জন্য তুমি চলে যাওয়াতে লিটল গুলো কান্না করে তার জন্য ওদেরকে এখন দিয়ে দিতে তোমার সাথে শুধু মানহা আজকে নতুন আসছে বলে না তো মানহা বলতো আমিও যাব মাসকে দিয়ে আসার জন্য আমি হ্যাপি আপু যাচ্ছি মামুন ভাইয়ার সাথে রাদিয়া যদিও যেতে চাইছিল বাট ওরা নিয়ে যায় নাই আর লুটন আমাদের এখান থেকে ড্রাইভে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে আর ট্রেনে যেতে অনেক টাইম লাগে প্রায় 2 ঘন্টার উপর টাইম লাগে কারণ অনেকগুলো ট্রেন চেঞ্জ করা লাগে অনেক দূরে মূলত আমরা এখন নোয়াশের বাসায় নোয়াশের এরিয়াতে এটা ওর ভার্সিটির একদমই কাছে হাইটে যেতে পারে বাসা থেকে ভার্সিটিতে সে আমাদের জন্য এখন কফি বানাবে মেহমান আসছি তার জন্য নাকি কফি খাওয়াবে এখন দুধ নোয়াশের রুমটা অনেক অর্গানাইজ ছেলে হয়ে অনেক সুন্দর ভাবে গুছিয়ে রাখছে সে তার বাসা নোয়াশ ব্যাচেলর থাকতে এই বাসায় থাকতো আর কি
বাসাটা ওর ভার্সিটির একদমই কাছে, তবে ও বাসাটা চেঞ্জ করে ফেলবে, এক রুম নিয়ে থাকে। ও এখন নতুন বাসা দেখতেছে। আমরা ওর বাসায় বেশ কিছুক্ষণ বসেছি, কফি খেলাম, তারপর আমরা এখন বাসায় চলে যাব। যেহেতু রাত প্রায় অনেক হয়ে গেছিলো, তখন প্রায় 11:30টার উপর বাজে, যেহেতু আমাদের বাসায় যেতে একটু টাইম লাগে, ওর বাসা থেকে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। আর এদিকে ভাইয়ারও আসছে বাসায়। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।